আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য থাকবে একটা ওয়ার্নিং, ভিডিওটা কিছু খেয়ে দিয়ে দেখো, কারণ আজকে যদি ভিডিওটা খেয়ে দিয়ে না দেখো আজকে ভিডিওতে থাকবে প্রচুর প্রচুর খাবার যেটা দেখে তোমাদের মুখে জল আসতে বাধ্য। What started as a phase has become a growing trend. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি একটা রিকোয়েস্ট ভিডিও, কারণ আজকে তোমাদেরকে একদম কমের থেকেও কম দামে কিছু চাইনিজ কম্বো দেখাতে চলেছি। আর এখানেই শেষ নয়, বাকিটা ওর মুখ থেকে শুনে নাও। ও যেরকম বললো যে চাইনিজ কম্বো, আজকে শুধু চাইনিজ কম্বো থাকবে না, আজকে থাকবে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুডস অফ কিং বিরিয়ানি। তো শুরু থেকে শেষ পুরোটা তোমাদেরকে দেখাবো। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমরা দেখছো পেটু কলকাতা অন ইউটিউব। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think that's our destination, KUHU Home Service and Caterer. এইদিকে ফোন নাম্বার দেওয়া আছে দাদার, আর এখানে বড় বড় করে লেখা আছে যে যে কোনো অকেশনের জন্য দাদাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, তোমাদেরকে এক ঝলকে একটু এখানকার মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। এখানে লেখা আছে KUHU হোম সার্ভিস অ্যান্ড ক্যাটারার। এখানে স্ন্যাক্স থেকে মেন কোর্স থেকে তোমরা সব রকম আইটেম পেয়ে যাবে। তো অবশ্যই এখানে আসার আগে দাদাকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দাদাকে ফোনটা করে অবশ্যই চলে আসো। এত গরমের মধ্যে প্রায় এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:30। তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখছো না, সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, ঝটপট করে দাও সাবস্ক্রাইব লাইকটা। বলো দাদা কেমন আছো বলো আগে। হ্যাঁ ভালো আছে। তো তো কতদিনকার দোকান? ৬ মাস হবে। ৬ মাস হয়েছে তাই তো? আর মোটামুটি কী কী পাওয়া যাচ্ছে বলো, রানিং আইটেম মোটামুটি চলছে কি? দুপুরবেলায় 12টা থেকে বিরিয়ানি, আচ্ছা 5টার পর থেকে ফ্রাই আইটেম থাকে, ললিপপ, পকোড়া। বেসিক্যালি এসছি কম্বোর জন্য, কম্বো কী কী আছে সেটা বলো। কম্বো অনেক রকম আছে, যেরকম বিরিয়ানি, চিকেন চাপ, আচ্ছা কম্বো ৯৯, আচ্ছা আর 4 পিস চিলি চিকেন থাকে, ফ্রাইড রাইস থাকে ৯৯, নুডলস আছে, হাক্কা নুডলস প্লাস ৪ পিস চিলি চিকেন, ওটাও ৯৯। আচ্ছা সবই মোটামুটি ৯৯, ওই ১০০ টাকার ভেতরেই মোটামুটি সবকটা প্রাইস রেঞ্জ আছে। ওপেনিং টাইমটা একটু বলে দাও। ওপেনিং টাইম ভোর ৫টা থেকে রাত্রি ১১টা সাড়ে ১১টা। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেছে। তো আমরা অলরেডি লেট হয়ে গেছি, এখানে বিরিয়ানিটা তোমাদেরকে দেখাতে পারলাম না প্রসেসটা। তো এরকম ভিডিও অনেক আছে কীরকম বিরিয়ানি কীভাবে তৈরি হয় না হয় সেটা দেখে নিও ইউটিউবে। তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়িটা খুলে গেছে। আফটার অল KUHU হোম সার্ভিস থেকে আমার অল টাইম ফেভারিট চিকেন বিরিয়ানি, মানে অল টাইম ফেভারিট আমার মাটন বিরিয়ানি, মাটনটা এখানে হয় না, এখানে রবিবার হয়। তো আমি চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এরকম গাবদা সাইজের একটা লেগ পিস আছে, ৮০ থেকে ১০০ গ্রামের মধ্যে বললো, আর ৬০ টাকা অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি কিন্তু হিউজ। বিরিয়ানিটা দেখেই আমার লোভ লাগছে, কারণ এখানে এরকম সাইজের মানে হাত দিতে গিয়ে আলুটা এতটাই নরম যে আলুটা এরকম ভেঙে গেল, পড়ে যাবে একটু হলে, বেশি কেদারি মারতে নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো একদম অয়েলি অয়েলি রাইস আছে, তো একটু খাওয়া যাক প্রথমে। চল, প্রথমে আমি বলবো আমার একটু নুনটা একটু বেশি লেগেছে, একদম দোকানের সামনে দাঁড়িয়ে বলছি নুনটা একটু বেশি, কারণ এই দিকের না মশলা রাইসটা আছে। তো আমি আবার একটু শুকনো রাইস দিয়ে খেয়ে দেখি একটুখানি, নুনটা একটু বেশি, ফ্লেভারগুলো ভালো আছে, কোনো মানে বলতে পারো যেরকম আতর বা গোলাপ জলের কোনো এক্সট্রা কোনো স্মেল নেই, ভালো খেতে, একটু স্পাইসি বিরিয়ানি। আলুটা দেখি, আলুটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম, দেখো আলুটা খাই বিরিয়ানির সাথে মেখে, খাওয়া যায়। আলুটা বস না, আলুটা বস কিলার লেভেলের আলু, একদম নরম, একদম মশলাপাতিগুলো একদম একদম মানে একদম গাঢ়ভাবে ঢুকেছে, এরকম অবস্থা আলুটা। এখানে এরম সাইজের চিকেনটা আছে, চিকেনটা আমরা খাওয়া যাক একটু, এরকম লেগ পিস। চিকেনটা বাস অন্য লেভেলের নরম, কারণ চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম জুসি, দেখো একদম জুসি চিকেনটা। তো দাদা এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, তোমাদেরকে বিরিয়ানিটা বানানোটা দেখায়নি, তো কী হয়েছে চাইনিজ কম্বোটা বানানোটা তোমাদেরকে পুরোটা দেখাবো।
has become a growing trend. I guess what I can fall is my self-delusion. Got me a piece, just a piece of that pie. দেখতে পাচ্ছ কিন্তু দাদা কিন্তু আজকে দাদার কোনো লেবার নেই, একা হাতে দাদা কিন্তু সবকটা কাজ করছে। মানে ফ্রাইড রাইস চিলি চিকেনের যে কম্বোটা আমরা যে খাবো, সেই কম্বোটা বেসিক্যালি দাদারা বিকালে বানায়, মানে পাঁচটার দিক করে বানায় শুধু আমাদের জন্যই, সেটা এখন তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছে। ও তো ফার্স্টেই বিরিয়ানি কম্বোটা ট্রাই করে নিয়েছে, ওর যেহেতু বিরিয়ানি ফেভারিট। আমার জন্য রয়েছে সেই যে প্রথমে বলেছিলাম চাইনিজ কম্বো, সেই চাইনিজ কম্বোটা। তো দেখতেই পাচ্ছ প্লেটটা একটু ছোটো সাইজের। এখানে রয়েছে ভেজ হাক্কা ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিলি চিকেন, এরকম বড় বড় সাইজের চিকেন, চার পিস চিকেন দিয়ে, আর এখানে রয়েছে এই বড় সাইজের একটা চিকেন ললিপপ। তো ফার্স্টে আমি প্লেটটা একটু ছোটো হওয়ার জন্য আমি ললিপপটা একটু আলাদাভাবে ট্রাই করে নিচ্ছি, তারপরে এই দুটোকে ট্রাই করবো। এটার প্রাইসটা হচ্ছে মাত্র কিন্তু 99 rupees। বুঝতে পারছো তো কতটা সস্তা? এহে রাহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। তো যেরকমটা বলেছিলাম ললিপপটা আলাদা করে নিয়েছি, তো যেহেতু এটা স্টার্টার আইটেম এটা ফার্স্টে ট্রাই করা যাক একটু সস দিয়ে। দেখতে পাচ্ছ তো সামলানোর পর যে প্রচুর মোটা কোটিং সেটা কিন্তু নয়, একদম অল্প কোটিং, এরকম পাতলা কোটিংটাতে যতদূর সম্ভব বাঁধাকপি ক্যাপসিকাম এই জাতীয় জিনিস দিয়ে করা আছে, একটু ফুড কালারও আছে যথারীতি যেরকম থাকে সব জায়গায়। তো চিকেনটা দেখা যাক যে কতটা নরম। দেখো চিকেনটা, চিকেনটা কিন্তু বেশ ভালো নরম রয়েছে। এবার মেন আইটেম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সেই চাইনিজ কম্বো যারা রিকোয়েস্ট করেছিল চাইনিজ কম্বোর জন্য তাদের জন্য এটা নিয়ে চলে এসেছি। এবার ঝটপট ট্রাই করি, ফার্স্টে আমি শুধু শুধু রাইসটা একটু খেয়ে দেখি। রাইসটার মধ্যে এরকম দেখতে পাচ্ছ লাল লাল ক্যাপসিকাম, কিছু গাজর, তারপরে বিনস, এগুলো কুচো করে দেওয়া আছে যেরকম ফ্রাইড রাইসে থাকে। খাওয়া যাক। ভালো খেতে। বিরিয়ানিটার সাথে যে প্রবলেমটা আমাদের ছিল নুনটা বেশি, সেই প্রবলেমটা একদম এখানে নেই। আর জানি না বাইরের ফ্রাইড রাইসে একটা কী টেস্ট থাকে, আলাদাই টেস্ট আসে, সেই টেস্টটাও এখানে আছে। এবার চিলি চিকেনটা খাওয়া যাক। এরকম বড় সাইজের চিকেন আছে, চিকেনের সাইজটা দেখছো তো? এবার দেখা, ও পুরো চিকেন একদম পাতলা কোটিং, মানে কোটিং নেই বললেই চলে। দেখো কোটিং একদম নেই, একদম পাতলা কোটিং। তো ঝটপট গ্রেভিটা দিয়ে এখান থেকে চিকেনটা দিয়ে, খাওয়া যাক। বেশ ভালো হয়েছে, বেশ, মানে চিকেনটা একদম সফট জুসি আর গ্রেভিটা একটু ঝালঝাল, আর একটা না স্মোকি ফ্লেভার আসে। ওই কি বলো ওটাকে, চাইনিজ ওয়াকে যখন করে ওরা টস করে করে, ওই ওয়াকটার গরমের জন্য এই স্মোকি ফ্লেভার আসে, সেটাও এখানে আসছে, খুব ভালো লাগছে আমার খেতে। তো আমার জন্য এটা 10/10। আর আমি আমি একটা কথা বলবো, ললিপপটাতে দেখলাম যে একটা ফুড কালার ইউজ হয়েছে, আমি দাদাকে রিকোয়েস্ট করবো যাতে ফুড কালারটা যাতে ইউজ না করে, কারণ এটা শরীরের পক্ষে একটু ক্ষতিকারক হয়। আমরা ফুড ব্লগিং করছি, যথেষ্ট ভালো, কিন্তু ফুড কালারটা একটু না দিলে চলবে, খুব ওভারঅল খুব ভালো খেতে। তো খাবারটা ঝটপট শেষ করে ফেলি, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো ভিডিওটাতে বেশি ভেজাবো না, ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানে কারা কারা এসে খেয়েছো। আর ফেসবুকে পেটু কলকাতা পেজটা ফলো করতে একদমই ভুলো না। তো আর বেশি কথা বলার ছিল, চলো টাটা।